অ্যান্টিবায়োটিক পূর্বযুগে সংক্রামক ব্যাধি ছিল মরণ ব্যাধি। ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যাবে সংক্রামক ব্যাধির মহামারীর গল্প, যা ধ্বংস করেছে একের পর এক শহর, জনপদ আর সভ্যতা। প্লেগ, কলেরা, ম্যালেরিয়া আর যক্ষার মতো ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে নিশ্চিহ্ন হয়েছে কোটি কোটি মানুষের জীবন, জনশূন্য হয়ে পড়েছে গোটা শহর এবং ধস নেমেছে অর্থনীতিতে। স্যার আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখো মানুষের জীবন বাঁচিয়ে দেয়। তাই এই ওষুধকে ডাকা হতো মিরাকল ড্রাগ বলে। চিকিৎসা শাস্ত্রে পৃথিবী জুড়ে আমূল পরিবর্তন নিয়ে আসে এই পেনিসিলিন, এবং এই আবিষ্কারের জন্য স্যার আলেকজান্ডার ফ্লেমিং পান নোবেল পুরস্কার। ভাবা হতো এই অস্ত্র দিয়ে পৃথিবীর সমস্ত সংক্রামক ব্যাধি সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি, পেনিসিলিন আবিষ্কারের 10 বছরেরও কম সময়ে এক প্রজাতির ব্যাকটেরিয়া হয়ে ওঠে পেনিসিলিন প্রতিরোধী। সেই থেকে গত 70 বছর ধরে ব্যাকটেরিয়া আর মানুষের মধ্যে চলছে ইঁদুর বিড়াল খেলা। আবিষ্কৃত হয়েছে নতুন প্রজন্মের নতুন প্রজাতির অনেক অ্যান্টিবায়োটিক, তার সঙ্গে তাল রেখে ব্যাকটেরিয়াও গড়ে তুলেছে নতুন নতুন প্রতিরোধী ক্ষমতা। অ্যান্টিবায়োটিকের সঙ্গে খাপ খাইয়ে বেঁচে থাকা অথবা প্রতিরোধী ক্ষমতা অর্জন করা ব্যাকটেরিয়ার একটি সহজাত প্রক্রিয়া। এটি মূলত শুরু হয় ব্যাকটেরিয়ার জেনেটিক পরিবর্তনের মাধ্যমে। এটি তখনই ঘটে যখন এক প্রজাতির ব্যাকটেরিয়া অন্য এক সুনির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের সম্মুখীন হয়। অ্যান্টিবায়োটিক থেকে নিজেদের বাঁচাতে ব্যাকটেরিয়া হয় কোনো না কোনোভাবে নিজেকে পাল্টে ফেলে, অথবা এমন সব রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা দিয়ে অ্যান্টিবায়োটিককে নিষ্ক্রিয় করে ফেলা যায়। অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাধর ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে ভয়াবহ সুপারবাগ, যাদের বিরুদ্ধে আমাদের হাতে তেমন কার্যকর কোনো অস্ত্র নেই। উন্নত বিশ্বে এই সুপারবাগ এখন একটি আতঙ্কের নাম। যদিও আমাদের দেশ সহ উন্নয়নশীল আরও কিছু দেশ যেখানে মূলত এই সুপারবাগের জন্ম, সেখানে এসব নিয়ে তেমন কোনো আলোচনা বা ভীতি নেই বললেই চলে। আমেরিকাতে কয়েক বছর আগে একটি সিআরআই কেস পাওয়া গেল ইন্ডিয়া থেকে যাওয়া এক রোগীর শরীরে, যেটা নিয়ে জাতীয়ভাবে শোরগোল হচ্ছিল। সব ধ্বংস হয়ে যাবে, সুপারবাগ এসে গেছে, মহামারী থেকে আর রক্ষা নাই, ইত্যাদি ইত্যাদি। সুপারবাগ নিয়ে ভয় পাওয়ার কারণ হলো এগুলো দিয়ে ইনফেকশন হলে চিকিৎসা করা অনেক কঠিন। হয়তো আপনার ফুসফুসে বা প্রস্রাবে ইনফেকশন হলো, প্রচলিত কোনো অ্যান্টিবায়োটিকেই আর কাজ হবে না। মধ্যযুগে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে চিকিৎসা ছাড়াই যেভাবে মরতে হতো সেভাবেই মরবেন। সুপারবাগের হুমকিতে আমাদের অর্থনৈতিক জীবন নিরাপদ নয়। সাম্প্রতিক বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে এসব অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়াকে এখনই থামানো না গেলে বিশ্ব এক চরম অর্থনৈতিক মন্দার দিকে ধাবিত হবে, যা ইতিহাস আগে কখন দেখেনি। সুপারবাগ ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধের বিরুদ্ধে এখনই তাই যুদ্ধ ঘোষণা করার শেষ সময়। আমাদের একটি বদভ্যাস হচ্ছে সব কিছুতে তাড়াহুড়ো করা আর শর্টকাট খোঁজা। যেমন আজ জ্বর হলেই আমরা চাই কালকেই সুস্থ হতে, চিকিৎসকের কাছে যাওয়ার চেয়ে আমরা মুদি দোকান থেকে মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক কিনে আনতে বেশি পছন্দ আর ইচ্ছা মতো তা সেবন করি। এক্ষেত্রে সাময়িক সময়ের জন্য আমরা সুস্থ হয়ে যাই ঠিকই, কিন্তু নিজেদের অজান্তেই আমরা এটার মাধ্যমে নিজেদের ও আমাদের আশেপাশের মানুষের বিপদ ডেকে আনছি। তাই নিজে নিজে ডাক্তারি করাটা বন্ধ করতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে, যথাযথ নিয়ম মেনে ওষুধ খেতে হবে। কোনো মতেই ফার্মেসির দোকানদারের কথা শুনে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। ডাক্তারের দেওয়া অ্যান্টিবায়োটিক কোর্স পুরোপুরি শেষ করতে হবে, অর্ধেক কোর্স চলাকালীন সময়ে কখনো বন্ধ করে দেওয়া যাবে না। ওষুধ প্রশাসনকেও অনেক শক্ত হাতে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে অনেক সময় হাতুড়ি ডাক্তাররা মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক সরবরাহ করেন, এই ব্যাপারটি বন্ধ করতে হবে। সর্বোপরি এই ব্যাপারটিতে সকলকে সচেতন হতে হবে। অ্যান্টিবায়োটিকের এই অযথা ও অসচেতন ব্যবহার রোধ করা আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ ছাড়া আসলে সম্ভব নয়। হয়তো ছোট কারণে বা অকারণে অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ না করলে এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার সম্পর্কে সতর্ক না হলে মানুষ হেরে যাবে সুপারবাগের কাছে।